আপনি কি কলকাতায় ঘুরতে ঘুরতে বা কলকাতার আশেপাশে ঘুরতে ঘুরতে বোর হয়ে গেছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে বকখালি সি বিচ, একদম নিরিবিলি সমুদ্র সৈকত। বেশ ভালো একটা এনজয় হচ্ছে, একদিনের ছুটিতে এসেছি আমরা, ভালোই কিন্তু একটা এনজয় হচ্ছে। আমরা আজ যাত্রা শুরু করব বালিগঞ্জ থেকে বকখালি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:14 ছেড়ে আসছে নামখানা লোকাল। বালিগঞ্জ স্টেশনে অ্যারাইভ টাইম 7:20 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেনের ভাড়া মাত্র 25 টাকা। আপনাদেরকে সঙ্গ করে আমরা বেরিয়ে পড়লাম এক নতুন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা কোলাহল থেকে বহু দূরে আমরা এখন এসে পৌঁছেছি এক শান্ত নিরিবিলি গ্রামে। যেখানে আপনারা প্রাণ ভরে নিতে পারবেন অক্সিজেন, আর চোখের শান্তির জন্য রয়েছে সুবিশাল ধান ক্ষেত। আমরা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। বালিগঞ্জ থেকে 105 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এখন এসে পৌঁছেছি নামখানা স্টেশনে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:10, পাক্কা 10:10 এসে ট্রেনটা ঢুকেছে। আর এই ট্রেনটা পেছনে দেখতে পাচ্ছ, ট্রেনটা এই ট্রেনটাই ছেড়ে যাবে এই নামখানা স্টেশন থেকে 10:20 শিয়ালদার উদ্দেশ্যে। এই হচ্ছে স্টেশনের বাইরে বেরাবেন মেন গেট। এ আমরা নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি, বেরিয়ে সামনে দাঁড়িয়ে আছে টোটো আর ইঞ্জিন ভ্যান। তোমরা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক ইঞ্জিন ভ্যান আর টোটো পেয়ে যাবে। এই ইঞ্জিন ভ্যানের ভাড়া হচ্ছে একদম স্টেশন থেকে বকখালি পর্যন্ত শেয়ারে যদি তোমরা যাও মাথা পিছু 50 টাকা করে, আর তোমরা যদি রিজার্ভ করে নাও তাহলে 350 টাকা পড়বে, একটু বার্গেনিং করলে সেটা 300 এসে দাঁড়াবে। আর আমি আপনাদের প্রেফার করব, আপনাদের সাথে যদি বড় লাগেজ না থেকে থাকে তাহলে আপনারা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 1 মিনিট এই রোডটা ধরে হাঁটলেই পেয়ে যাবে বাস স্ট্যান্ড, সেখানে মাথা পিছু 25 টাকা করে নেয় বকখালি পর্যন্ত। আর আপনারা চাইলে এই টোটো করেও যেতে পারেন, শেয়ারে নেয় 50 টাকা করে, আর যদি রিজার্ভ করে নেন তাহলে লাগবে 350 টাকা। কিন্তু বার্গেনিংটা মোস্ট ইম্পর্টেন্ট, বার্গেনিং করলে একমাত্র আপনাদের কম হবে। চলো তাহলে আমরা এখান থেকে স্টেশন থেকে নেবে জাস্ট 1 মিনিট হাঁটছি, 1 মিনিট হাঁটলে আমরা পেয়ে যাব বাস, আর ওখান থেকে বাস ধরে দেন যাব বকখালি। দেখতে পাচ্ছ আমরা এখানে বাস পেয়ে গেছি, এটা আসছে ধর্মতলা দিয়ে। চলো এই বাসটা আগে উঠি।
আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর থেকে যাচ্ছি, আর এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে ব্রিজ। এই হচ্ছে হাতানিয়া দোয়ানি নদী। তোমরা দেখতে পাচ্ছ এই বাসটা কিন্তু ডাইরেক্ট আসছে ধর্মতলা দিয়ে। বকখালি বীচ ঢোকার প্রায় 2 কিলোমিটার দূর থেকেই হোটেল বা হোমস্টে শুরু হয়ে যায়, যেখানে হোটেলগুলি ন্যূনতম ভাড়া 250 টাকা থেকে শুরু করে আপ টু 3000 টাকা পর্যন্ত। ফাইনালি আমরা চলে এসেছি বকখালি বাস স্ট্যান্ডে। আর বাসের ব্যাপারে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, সরকারি বাসে আমাদের ভাড়া নিয়েছে নামখানা স্টেশন থেকে বকখালি বীচ অব্দি আসতে 24 টাকা মাথা পিছু, আর এমনিতে নর্মাল বাসগুলো চলে তাতে নেয় 25 টাকা মাথা পিছু। আর এই বাসটা যেটা আমরা এক্ষুনি আসলাম তোমাদেরকে দেখালাম, এই বাসটা কিন্তু ধর্মতলা থেকে আসছে ডাইরেক্ট। ধর্মতলা থেকে ভোর 4:30 থেকে বাস চালু শুরু হয়ে যায়। এই ধর্মতলা থেকে মাথা পিছু এই সরকারি বাসে ভাড়া নেয় বকখালি পুরো বাস স্ট্যান্ড অব্দি আসতে 100 টাকা করে। তোমরা কিন্তু সকাল 4:30 থেকে ধর্মতলা থেকে কন্টিনিউ 1 ঘন্টা পরপর ওখান থেকে তোমরা সরকারি বাস পেয়ে যাবে, যেটি আছে মাথা পিছু 100 টাকার বিনিময়ে বকখালি বাস স্ট্যান্ড। চলো তাহলে তোমাদের কলকাতা থেকে বকখালি কী করে আসবে এর মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো আমি দিয়ে দিয়েছি, এখন গিয়ে আমাদের খুঁজতে হবে হোটেল। তোমাদের একটু বলে দিই, নামখানা স্টেশন থেকে বকখালি স্টেশন অবধি বাসে আমাদের কিন্তু আসতে সময় লেগেছে ওই মোটামুটি 1 ক্রক্স 45 মিনিট মতো। চলো আগে একটু আমরা এই হোটেল মেঘালয়টা একটু দেখে নিই কীরকম। এই দাদা এখন আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছে। এই একটা আছে, এটা এসি রুম, কিং সাইজের একটা খাট, আর এখানে আছে এসি। আর এই হোটেলেরই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আছে, এটা হচ্ছে রুম মাত্র 300 টাকায়। এই আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে এটা হোটেল, আর ভেতরে যেটা দেখালাম 300 টাকার রুম আছে, 1200 টাকার রুম আছে, আর 650 আছে, আর সেকেন্ড ফ্লোরে আছে 550। এই হোটেল আর এই হোটেলের রুম নিয়ে একটা আমার ডেডিকেটেড ভিডিও আসছে, কারণ এই ভিডিওর সাথে আর আমি এটা অ্যাড করলাম না, তাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে আর তোমাদের ইন্টারেস্টটাও কমে যাবে। নেক্সট পার্টে তোমরা এই হোটেল নিয়ে আর হোটেলের রুম নিয়ে পুরো একটা রিভিউ পেয়ে যাবে। চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে।